রসুল আমার ফরমান মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতে শহীদ। রসুল আমার বলেন আমার উম্মতের ফাসাদের ভেজালের সময় যদি কোনো একজন উম্মত আমি রসুলের একটা সুন্নতের পরও মজবুতভাবে আমল করতে পারে তাকে আল্লাহ 100 শহীদের সওয়াব দিবে। হ্যাঁ বুঝছি, সুবহানাল্লাহ তো বলছেন কিন্তু বুঝ্জা বলেন নাই, বুঝ্জা খুশিন বুঝ্জা বলেন নাই। এই শহীদ কার কয়েছিলেন, নিজের ঘর বাড়ি নিয়ে গেছে, ফিরেইতে গিয়ে মরিয়ে গেছে, শহীদ হবে না। নিজের জায়গা জমি দস্তি করে একজন নিয়ে যাইতেছে, ফিরেইতে গেছেন মরিয়ে গেছেন, শহীদ হবে না। একমাত্র দিনকে রক্ষা করতে গিয়া এলামা ইলাই কালিমাতিল্লাহ আল্লাহর কলেমাকে বলন্দ করার জন্য দিনের রাস্তায় গিয়া নিজের জীবনকে বিলীন করার নাম হইল শহীদ। এইরকম শহীদ, এইরকম নিজের জীবনকে দিনের জন্য বিলীন করার মতো মানুষ সারা বাংলাদেশে কেন সারা দুনিয়ার ভিতরে দুই চারজন পাওয়া যায় কি সন্দেহ। উষে মরে না জোশে মরে, জজবায় মরে প্রকৃত দিনের জন্য না। এর 100 শহীদের সওয়াব, আরে একটাই তো পাওয়া যায় না শহীদ, 100 শহীদের সওয়াব পাবে একটা সুন্নতের পরে আমল করা। মনে করেন যেমন দাড়ি রাখা, দাড়ি রাখলে এইরকম 100 শহীদের সওয়াব পাবে, এইটা কি যুক্তিতে ধরে? আরে বাবা দাড়ি রাখা তো অতি সহজ, আর শহীদ হলে কত কষ্ট কি কর। দাড়ি বল কারণ না রাখা হলো কষ্ট বেশি, রাখার চাইতে না রাখার কষ্ট বেশি, আর রাখলে তো কোনো কষ্টই নেই, এটা তো সহজ কি কর। দাড়ি রাখতে না রাখতে গেলে সুন্নাত তরক করতে গেলে এই কি জানি বেল্ট লাগবে, রেজার লাগবে, খুল লাগবে, সাবান লাগবে, স্যাবলুন লাগবে, এরপরে বাবার অনেক সময় কাইটে যায়। আর সারা দুনিয়ার ডাক্তার কবিরা সবাই একমত, দাড়ি যদি বেশি চাষে চোখের কম বেশ কিছু ক্ষতি হবে, আর যদি সুন্নাত পালন করতে চান এই নিয়ত করে থুয়ে দিলি, এই খুল লাগে না, দাড়ি লাগে না, পয়সা খরচ করা লাগে না, চোখের জুতির ক্ষতি হবে না, আল্লাহ রসুল কষ্ট হবে না, কি কর। এই করলে 100 শহীদের সব পাবে, এটা কি কোনো যুক্তিতে ধরে? কেমনে ধরলো, যুক্তিটা কি? কিন্তু যুক্তি নাই, যেহেতু আল্লাহ নবীর হাদিস, কিন্তু তারপরে আমল তো করা লাগবেই, কিন্তু এর ভিতরে একটা যুক্তি আছে, সেটা হলো আল্লাহ রসুল বলছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই 100 শহীদের সওয়াব পাবে কখন? যখন ফাসাদের ভিতরে সহি সুন্নাত পালন করবে তখন এই সওয়াবটা পাবে। এই ফাসাদ নাই এত সওয়াবও নাই। ফাসাদ মানে ঝগড়া, ফাসাদ মানে ঝগড়া কি কর, ঝগড়া কি বাবায় বেড়ার সাথে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে, বাবায় ভার্সিটির প্রফেসর, প্রফেসর ছিল, বয়স 70 হয়ে গেছে কিন্তু তার ছেলে কেবল 18-19 বছর বয়স, এসএসসি পরীক্ষা দিছে, এলাকায় তাবলিগ জামাত আইছে, লই গেছে সিল্লাই, সিল্লাই গুলো আইছে দেখে যে মুখের মধ্যে দাঁড়ি বুঝলেন নাই, অথবা সর্বনাই মুরিদানরা কইয়ে বললে কয় আমি ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেছে অন্ত আজু দেই চলেন সর্বনাই দিটু ঘুরে ঘিরে আই, ফাল্গুন মাসে নিছে এই 3-5 দিন রয়েছে আইয়া দেখে মুখের মধ্যে দাঁড়ি, বাবাই দেখকে কয় আই বেড়া তুই কামার হাস না, আমার বয়স 70 হইল, 30 বছর পর্যন্ত ভার্সিটির প্রফেসর ছিলাম বা প্রিন্সিপাল ছিলাম, সারা দুনিয়ার ভিতর আমার কত ছাত্র আছে, আজ পর্যন্ত আমি মুখে রাখলাম না দাড়ি, আর তুই কেবল 18 বছর দিয়ে পোলাং আর মুখের ভিতরে কতগুলা ঝোর জঙ্গল নাই কেসর বেটা তাড়াতাড়ি দাড়ি সাস। ঝগড়া লাগছে না কেডা কেডা বাবার বেটা
কি কর, অনেক বেটার ভিতর তো এমন জজমা ঢুকছে যে বাবাই যদি মেজে ফেলাই ফেলাম কিন্তু তবু দাঁড়ি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এরম হয় না। স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া হয়নি কতটি কম। আমি আজকে পঁচিশ প্রায় ২৬ বছর যাব ঢাকা জজকট মসজিদের খতিব জুমা ভরাই। এই পঁচিশ ২৬ বছরের ভিতরে কয়েকটা ঘটনা আসে, নজন পোলা মুখে সুন্দর দাড়ি মাথায় পাঁচ কল্লি টুপি পাঁচ মাথায় ভাগরি নামাজের পরে আমার রুমের ভিতরে গিয়ে হাত ধরাই দুইটা কান্দিয়া দিছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন বলে। কি হয়েছে বাবা? হুজুর আজকে তিন মাস যাবৎ আমার স্ত্রী আমার বাসার থেকে চলে গেছে। কেন? হুজুর আমি দাড়ি রাখলাম কেন? দেখছেন এই অপরাধ। এ বাবা আমি তখন, এখন তো আসে এই পারে আমার নিজের বাড়িতে কালীগঞ্জের এই পারে, আমি আগে ছিলাম ওয়ারি, ওয়ারির পাশেই বাবারে নবাবপুর মহাজন পড়লেন কুমিল্লা বাড়ি আবুল হোসেন সরকার করি একটা মানুষ লোক ভালো সম্ভ্রান্ত বংশের সন্তান টল ফিগার উসলাম্বা টুকটুকে গায়ের রং বড় শিক্ষিত মানুষ ওই নবাবপুরে তার পার্সের বড় ব্যবসা। এই লোক বিবাহ করছে সৈয়দ বংশের মেয়ে তার স্ত্রী ও বিয়ে ভার শিক্ষিতা ফ্যামিলি এক সর্বনাই মুরিদ আবুল হোসেন সরকারের পিছনে লাগছে। চলেন ভাই ফাল্গুনের ১২ ১৩ ১৪ সব বাৎসরিক মাহফিল একটু দেখে আসি, একটু দেখে কয় বিবির কাছে পরামর্শ করে লই কি কয় কহা সর্বনাই বিশ্বাস তো খুব ভালো মানুষ, এক বোতল একটা বোতল দিয়ে দিছে এক বোতল পানি, এই পানি পুতুল পুজে আনবে পুজোর পানি পড়া খুঁজতে আস গাঠি বাঁধিয়ে দিছে কম্বল দিছে সুন্দর বালিশ দিছে সব কিছু দিয়ে দিছে বিবি। যেই লোক নিচে সঙ্গে করে পাঁচটা ছাড়ে নাই সদর গাঠ দিয়া ওনার কাছে গাঠটি রেখা গোপনে গোপনে গিয়ে তিন চার ব্যাগ প্যাকেট সিগারেট খেয়েছে ম্যাচ কেনছে গোপনে, উনি দেখছে ভিতরে বরে যে নিতে আসে তা ভাই গোপনে কেন লাগবে না, তোকে আমি কিনে দেবো অসুবিধা নেই। শর্মনায় গেলেই যে সিগারেট বিড়ি খাওয়া নিষেধ তা না, গেলেই আপনার মুড়ি ধুইতে হবে গেলেই নামাজ পড়তে হবে তা না, এটা আপনার ইচ্ছা আপনার স্বাধীন আপনি যাবেন একটু দেখতে কইলে ভালো ফিরছে তো মাশাআল্লাহ খুব খুশি হয়েছে বাবারে। প্রথম দিনেই মাগরিবের পরে পরে মসজিদের ভিতরে আগাইয়া সামনাসামনি বসাইছে আর মরহুম কালো মানি বয়ান শুরু করছে বাবা আবুল হোসেন সরকার আমার কাছে বলে আর শোকের পানি সেরে কাঁদে বলে হুজুর মাত্র আধা ঘন্টা বয়ান শোনার পরই দুরুসি নামার যখন বেনেশা জাদা বেহার তুমকে আজবতির বে কামান জাদা নমিদা নাম খাদিসে নাম শোনা হামিবি নাম কে অনু না শোবে খুনাস। বাবারে আল্লাহর অলির মসজিদে বসলে বাবা তীর নাই ধনুক নাই সরষের শ্যাম সরকির পান নাই রক্তের কোনো চিহ্ন দেখা যায় না তরবারির কোনো আঘাত দেখা যায় না কিন্তু আল্লাহর কুতুব কালো মানুষের জবান দেখি যেন ভাই হইল বাবা সিনার ভিতরে গিয়ে এমন আঘাত লাগলো একটা মুরগিকে জব দিয়া ছাড়িয়া দিলে জব দেওয়া মুরগি যেমন ছটফট ছটফট করে শর্মনাই মসজিদের ভিতরে হাজার পাগলটা এরকম জব দেওয়া মুরগির মতো ছটফট ছটফট করে কিন্তু কোনো রক্ত দেখি না কোনো সিলার কোনো সরকির পার দেখি না দেখেনি কোনো মাইট দেখি না ধরি দেখি না কিন্তু কলেবের ভিতরে যে কি আঘাত লাগলো রে বাবা এ দশজন বারোজন যাইতে দরিয়াও ফিরে দিতে পারে না কহুজুর গড়াগড়ি ছটফট কত মানুষ যে আমার ধরে কিছুই মনে হয় না হুজুর এক দেড় ঘন্টা বয়ানের পরে আমি যেন আধা বেহুশ হয়ে গেলাম আমার মনে হয় যেন আমি বুঝি জাহান্নাম দেখতে আসি
কবরের আজাব বুঝি আমি দেখতে আছি, পাগলের মতো বাহির হইয়া হলো নবীদের সামনে গিয়া মাথার আমি খুলিয়া দিলাম। যাইতে সময় আসতে সময় আসছি কত ভালো মানুষ, মাথার চুলগুলা লম্বা লম্বা তেরা স্মৃতি করলাম মাঝখানে, মা মুখের দাড়িগুলা সুন্দর কইরা চাইছা, মুখটা তেল তেলিয়া বানিয়ে গেছি, পরনে শার্ট গা পরনে আপনাকে প্যান্ট আর শার্ট, মানুষ দেখলে তো আমার সাহেব বলবে পাগল বলবে কেন এত ভালো মানুষ আসলাম। কিন্তু নাপিতের সামনে গিয়া চুলটারে সব চাইছে ফেলাইলাম, টুপি একটা কিনা মাথার ভিতরে দিলাম, হুজুর শর্ম নাই, 150 টাকা দামে জুব্বা জামা কিনতে পাওয়া যায়, একটা জামা কিনা গায়ের ভিতরে দিলাম, জীবনে পাগড়ি বাঁধি নাই, মাথার ভিতরে পাগলের মতো পাগড়ি ফেসাইলাম, 3 দিনে খাওয়া দাওয়া নাই হুজুর, খালি নামাজ কালামাজ জিকির আজকার, আর বয়স শুনি আর কাঁদি, কি যে এশকের জজবা ছিনাই লাগলো, তিন দিন পরে শর্মনাই থেকে বায়েত হইয়া গজান্না পাগলের মতো দাঁড়ি সেই লঞ্চে উঠিয়া সদরঘাট টার্মিনালে নামলাম। হুজুর গাড়িটা লই নাই মা রিক্সায় উঠা বাসার সামনে গিয়া দরজায় গিয়া টোকা দিছি, বিবি গো দরজা খোলো, বিবি দরজা খুললে দেখে দরজার সামনে পাগল, কি বলেন তার স্বামী তো এরকম যায় নাই, এরকম গেছে কিন্তু পাগল হইল, তারপরও তো স্বামীর চেহারা দেখে তো চিনছে, এই তোমার অবস্থা এরকম কেন, কি হয়েছে বলে যে হুজুর আমি আর কথা বলি না, আচ্ছা ঠিক আছে সব পাওয়া যাবে নে, এই যে আয়না লও রেজাল্ট লও বিলেট লও, মুখটারে আগে পরিষ্কার করো, বলে হুজুর আমি আর তখন চুপ থাকতে পারলাম না, শোকের বালি সেরে বলি বিবি গো শর্মনাই আল্লাহর কুতুবের সামনে আমি ওয়াদা করে আসছি, আল্লাহর নবীর কলিজায় আর জীবনে কোনোদিন আঘাত করব না, বিবি বলে ওই সব হবে না, আমি দাঁড়ি শাসো তারপর কথাই লাগলো, দমিয়া নে কারে দরিয়া তত বন্দম কর দাই বাগে মি গুমিতে দারাম কর বকুন হুশিয়ার বাস, কি মুশকিলের মুশকিল ঘরের ভিতরে যদি আগুন লাগে এই আগুন নিবানো বড় কষ্ট, হুজুর 2 সপ্তাহ গেল আপনাই সাকনাই সংসারের জন্য আউলা জলে এলো, বাইরের থেকে কিছু খাইস ঘরে পাক করে না সুলা বন্ধ, খালি রাত তো দিন যুদ্ধ আর জেহাদ, দাড়ি শাসো নশো তো আমাকে তালাক দাও, আমি সোয়েব বংশের মেয়ে শিক্ষিতা মেয়ে, তুমি কেন আমাকে বিবাহ করলা, বলে হুজুর যতই গালি দেয় কোনো স্বভাব দেই না, সুন্দর হয়েছে দাড়ি 15 দিন পর, আশপাশ সুন্দর কইরা পরিষ্কার কইরা এখন দাড়ি রাগ হয়েছে, বিবির বাসে গিয়ে শুইছি, বিবি রেজারের ভিতরে বেলের ভইরা ওই ঘুমের তালি দিছে টাল, আলাপ পাইয়েই থাবা দে দোষ, কি করো বিবি তোমার মুখে দাড়ি রাখতেই দিব না, হুজুর থাবা দিয়া ধাক্কা দিয়া সরাইয়া অন্য রুমের ভিতরে গিয়া ঢুকলাম, দরজা বন্ধ করে ঘুমাইলাম, হাজার খেসকে বেগানা জ খোদা বাসো বেদায়ক তন বেগানা কাশ না বাসো, মাহমুদ গো হাজার খেসকে হাজার আত্মীয় স্বজন বন্ধন যদি ছিন্ন হইয়া যায় যাক, আমার বিবি যায় যাক, বাল বাচ্চা যায় যাক, আমার শ্বশুর শাশুড়ি যায় যাক,
দুনিয়ার সব যদি বেগানা হইয়া যায় পর হইয়া যায় যা আমার মাওলাই যদি আমার পরে রাজি থাকে দুনিয়ার আর কাউকে লাগে না। বলে হুজুর নওজোয়ান মানুষ আমি এখনো বাল বাচ্চা হয় নাই, এক বছরের ভিতরে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক নাই, এক বছর পরে বিবি স্যারেন্ডার করে আমার পাও দুইখান গে জড়াই দর্শ স্বামী আমি মাস নাই। প্রকৃত মানুষ থাকলে দুনিয়ায় আপনি আছে, আপনি সুন্নাত পালন করেন বাধা নাই, মুখে দাঁড়িয়ে রাখেন বাধা নাই, পর্দা করেন বাধা নাই, আপনার সঙ্গে আমিও সব পালন করব। বাবারে আমি তো মনে করি আবুল হোসেন সরকার এত ফাসাদ ঝগড়াঝাটির ভিতরে যেই সুন্নাত পালন করেছে বাবা, প্রত্যেকটা সুন্নাতে আল্লাহ তাকে 100 শহীদের দরজা দিবে, কি বলে?